এসে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ বন্ধরা শুরু হয়ে যাচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি রোজকার মতো বঙ্কুবাবু। আর আজকে সকাল সকাল কিসের ক্লাস রয়েছে? আজকে সকাল সকাল রয়েছে একটা চমৎকার ক্লাস, গল্পের ক্লাস। আইপার থেকে গৌরী আন্টি চলে এসেছেন, তিনি আজকে একটি গল্প বলবেন। কিসের গল্প বলো দেখি? হ্যাঁ, বীরবলের গল্প, আকবর বীরবলের গল্প। আর গল্প শুনতে পেলে তো আমার মনটা কীরকম মানে কীরকম করে আর কি, গল্প শুনলেই মানে গল্প শুনলেই ভালো লাগে। আর সেটা যখন আকবর বীরবলের তখন তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, তাহলে ঢুকে পড়া যাক, বিলম্ব করবো না। কেমন আকবর বীরবলের গল্প শুরু করছি। টিং টং। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপারের গৌরী আন্টি। আজ আবার আমি তোমাদের কাছে একটা গল্প নিয়ে এসেছি। আগের দিন আমি তোমাদের বীরবলের গল্প শুনিয়েছিলাম, আজও বীরবলের আর একটা মজার গল্প বলবো। গল্পটার নাম হলো তারপর কি হলো। একবার বাদশাহ আকবর অনিদ্রা রোগে ভুগছিলেন, মানে তার ঘুম আসছিল না। ঘুমের জন্য অনেক ওষুধ খেলেন, কিন্তু কিছুতেই চোখে তার ঘুম আসে না। তখন একজন হাকিম বললেন, হাকিম মানে ডাক্তার, বললেন এক কাজ করুন, প্রতিদিন সন্ধেবেলায় সুন্দর সুন্দর গল্প শোনাবার ব্যবস্থা করুন, তাহলে শরীর মন প্রফুল্ল হবে আর ঘুমও আসবে, অনিদ্রা রোগ দূর হবে। আকবর বললেন, কিন্তু প্রতিদিন গল্প বলে যাবে, এমন গল্প বলিয়ে লোক আমি কোথায় পাবো রোজ রোজ? হাকিম বললেন, জাহাপনা, আপনার দরবারে বহু জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আপনার দরবারে কিসের অভাব আছে? তাদের প্রত্যেককে এক একদিন গল্প শোনাবার জন্য আনিয়ে নেবেন, তারাই প্রতিদিন নতুন নতুন গল্প শোনাবেন। প্রস্তাবটা সম্রাটের বেশ মনে লাগলো। দরবার থেকে প্রতিদিনই একজন করে নতুন ব্যক্তি এসে সম্রাটকে গল্প শুনিয়ে যেতেন, কিন্তু সম্রাটের গল্প শোনার আর ক্লান্তি নেই, গল্পের পর গল্প। প্রত্যেক গল্প শোনার পরেই বাদশাহ বলতেন, তারপর কি হলো, তারপর কি হলো। বাদশাহর তারপর কি হলো কথা নিয়ে তো পারিষদ বর্গের ভেতরে হাসি মস্করা ধুম পড়ে গেল, সবাই বলেন তারপর কি হলো। এরপর এক সন্ধ্যায় বীরবলের উপর গল্প বলার ভার পড়ল। কিছুক্ষণ পরপরই বাদশাহ বলেন, তারপর কি হলো। এই তারপর কি হলো প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে একসময় গল্পটা অবশ্য শেষ হলো। বীরবল তখন তাকে আরো একটা মনির মতো গল্প বলেন। সে গল্প শেষে পর আবার সে একই প্রশ্ন, তারপর কি হলো। গল্প বলতে বলতে বীরবলও ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন এবং ঘুমের জন্য মনটা আনচান করছিল। এখন না ঘুমোতে পারলে নয়, কিন্তু বাদশাহও ছাড়বার পাত্র নয়। তাই এই তারপর কি হলো বন্ধ করবার জন্য আবার একটা নতুন গল্প ফেঁদে বসেন, কিন্তু এরপরও তারপর কি হলো। বীরবল কোনো কূল কিনারা না পেয়ে এবার অনেক ভেবে চিন্তে একটা গল্প বলতে লাগলেন। কোনো এক বনে এক কুটির ছিল,
সেখানে এক ফিল পরিবার বাস করত। সম্রাট বললেন, তারপর কি হলো? সেই বনে ছিল নানান রকমের পশু পাখির বাস। ফিলটি তার পারিবারিক নিরাপত্তার জন্য সমস্ত রাত ধরে আগুন জ্বেলে রাখত, যাতে জন্তু জানোয়ার এসে তাদের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু ফিল পরিবারের পাখির হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হলো না। তারা অনেক সময় দল বেঁধে সে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে শস্য খেত আর অনেক নষ্ট করত। তারপর কি হলো? তখন আবার পাখির দল ওই ফিলটির বাড়িতে গিয়ে আর কোনো শস্যকানা দেখতে পেল না। কতক পাখি জ্বালাটির উপর গিয়ে বসে ঠোক্কর মারল জ্বালাটির গায়ে, কিন্তু কি আর হবে, ভাঙতে পারল না জ্বালাটি কোনো মতে। তারপর কি হলো? ফলে সকল পাখি নিরাশ হলো। তারা কি করে জ্বালাটিকে খোলা যায় তার উপর ঠিক করতে লাগলো। তারপর কি হলো? দলের মধ্যে একটা চালাক চড়ুই ছিল, তার আবার ওই ভিলদের বাড়ির এক ইঁদুরের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। ইঁদুরটি ওই জ্বালাটির মধ্যে একটি গর্ত করে দিল। তারপর কি হলো? যখন সব পাখি জানতে পারল জ্বালাটি গর্ত হয়েছে, তখন সবাই একসঙ্গে জমায়েত হলো। তারপর কি হলো? প্রায় 1000 পাখি সেখানে জমায়েত হলো। তাদের মধ্যে একটি পাখি কিছু খেয়ে উড়ে চলে গেল। তারপর কি হলো? তারপর আরেকটি পাখি উড়ে চলে গেল। তারপর কি হলো? তারপর তৃতীয় পাখিটি উড়ে চলে গেল। তারপর কি হলো? চতুর্থ পাখিটি চলে গেল। তারপর কি হলো? পঞ্চম পাখিটি চলে গেল। তারপর কি হলো? ষষ্ঠ পাখিটিও চলে গেল। তারপর কি হলো? সপ্তম পাখিটি চলে গেল। তারপর কি হলো? অষ্টম পাখিটি চলে গেল। তারপর কি হলো? নবম পাখিটি চলে গেল। তারপর কি হলো? দশম পাখিটি চলে গেল। তখন বাদশাহ বললেন, বীরবল, আর কত পাখি উড়াবার বাকি আছে? বীরবল বললেন, জাহাপনা, মাত্র তো 10টি পাখি উড়ে গেল। 1000 পাখির মধ্যে এখনো 990টি পাখি উড়ে যাওয়া বাকি আছে। বেশ বেশ, খুব ভালো, কিন্তু এ যাত্রা শেষ হবে কখন? বীরবল একটা হাই তুলে বলেন, যখন হুজুরের তারপর কি হলো বলা বন্ধ হবে। এই কথার পর আকবর তার ভুল বুঝতে পারলেন, কারণ তিনি ছিলেন বাক রসিক, মানে বলা কথার মধ্যে যে রস আছে সেটা তিনি উপলব্ধি করতে পারলেন। তিনি অবুধ সম্রাট ছিলেন না, মানের মান দিতে আর গুণীর মর্যাদা দিতে তিনি কোনো দিনও ভুলতেন না। এরপরে তিনি তারপর কি হলো শব্দের আর ব্যবহার করেননি। সভাসদরা যখন বীরবলের এই ব্যাপার জানতে পারলেন, তখন আর তাদের আনন্দ ধরে না। সকলেই এক বাক্যে স্বীকার করলেন, বীরবলই বাদশাহর জন্য একমাত্র উপযুক্ত পাত্র, যিনি বাদশাহকে ঠান্ডা রাখতে পারেন। আর কারো সাধ্য হতো না তারপর কি হলো বন্ধ করা। কেমন লাগলো গল্পটা? এখন কিন্তু আমি বলবো তারপরে কি হবে, মানে তোমরা এরপরে একটা এরকম সুন্দর মজার গল্প লিখবে, আর সেখানে বীরবলের নামের জায়গায় তোমাদের নামটা বসাবে। খুব ভালো থেকো বন্ধুরা, আস্তাবে আসি। কখনো চলে যাই উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।
এবং ধরা চলছে চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে আমি রয়েছি বঙ্কুবাবু। একটু আগেই আমরা কিসের ক্লাস করলুম, একটা গপ্পের ক্লাস করলুম, আকবর বীরবলের গপ্প, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর এবারে আমাদের কিসের ক্লাস? এবারে হচ্ছে আমাদের ভূগোলের ক্লাস। হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে চলে এসেছে সায়নিধি। সায়নিধি অষ্টম শ্রেণীর ভূগোল আমাদের পড়াবেন, তাই আমি আর বেশি বিলম্ব করছি না, শুরু করে দিচ্ছি আমাদের এখনকার ক্লাস। টিং টং। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জানি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের সায়নিধি, আবার এসে গেছি তোমাদের সাথে গল্প করতে। তা বন্ধুরা, তোমরা রোজ স্কুলে যাচ্ছ তো? আর পড়াশুনো? তোমরা নিশ্চয়ই পড়াশুনো করছো ঠিক করে, তাই তো? তা বন্ধুরা, আজ আমরা কী নিয়ে পড়াশুনো করব? আজ বরং আমরা ভূগোল পড়ব, অষ্টম শ্রেণীর ভূগোল। দেখো, অষ্টম শ্রেণীর ভূগোল বইটা খুলে দেখো, রয়েছে চতুর্থ অধ্যায়, চাপ বলয় ও বায়ু প্রবাহ। আজ আমরা এটা নিয়েই পড়ব। এটা আমরা আগেও পড়েছি, তাই তো বন্ধুরা? আজ আমরা এই অধ্যায়েরই আরও কিছু নতুন নতুন ব্যাপার সম্বন্ধে জানব। তাহলে চলো, আর দেরি না করে আমরা পড়া শুরু করে ফেলি। দেখো, 35 নম্বর পৃষ্ঠায় চলে আসো। বলছে, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এখন আমরা এটারই উত্তর জানব, যেটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। 2 গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের কম উষ্ণ স্থান থেকে তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়ন বায়ু প্রবাহিত হওয়ায় এর উষ্ণতা বেড়ে যায়, জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়ে। ফলে এই বায়ু মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশ একেবারেই বৃষ্টিপাত হয় না। এই কারণে মহাদেশের পশ্চিমাংশ অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন আফ্রিকার সাহারা, যেটা রয়েছে উত্তর গোলার্ধে, আফ্রিকার কালাহারি, যেটা রয়েছে দক্ষিণ গোলার্ধে। অন্য নামে আয়ন বায়ু। আয়ন বায়ুর ইংরেজি নাম হলো ট্রেড উইন্ড, যার আক্ষরিক অর্থ হলো বাণিজ্য বায়ু। আগেকার দিনে পালতোলা জাহাজ এই বায়ুর দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত, তাই এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। বন্ধুরা, দাগ দাও, প্রশ্ন হিসেবে আসতে পারে, ইম্পর্ট্যান্ট এটা যে আয়ন বায়ুর আরেক নাম কী এবং কেন। আরেকটা প্রশ্ন কি আসতে পারে, বাণিজ্য বায়ু কাকে বলা হয়, কেন আসতে পারে, ভালোভাবে তোমরা কিন্তু পড়বে। এরপর বলছে, ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা কিন্তু এক কথায় উত্তর হিসেবে আসতে পারে, বা এটার ফুল ফর্ম বলো, এইভাবেও কিন্তু আসতে পারে, তাই এটা তোমাদের মাথায় রাখতে হবে, ITCZ এর ফুল ফর্ম কী। এটি বাংলা হলো আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, এই স্থানই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ। ITCZ কী আমরা তাহলে জানলাম, প্রশ্ন হিসেবে আসতেই পারে। এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়। এই অঞ্চলের আরেক নাম কী? নিরক্ষীয় শান্ত বলয়। তোমাদের কিন্তু খুব মাথা ঠান্ডা করে এই ছোটো ছোটো প্রশ্নগুলো পড়তে হবে। ভূগোলে কিন্তু ছোট প্রশ্নই বেশি বন্ধুরা, তাই খুঁটিয়ে না পড়লে কিন্তু তোমরা পারবে না। পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আরেকটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে, আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর শেষ অংশটি অবস্থান করছে। এবার বলছে, পশ্চিমা বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কোনটা আমরা জানতে পারলাম।
পশ্চিম দিক থেকে চলাচল করা এই বায়ুর নাম পশ্চিমা বায়ু। সাধারণত এই বায়ু আয়ন বায়ুর তুলনায় কিছুটা অনিয়মিত। এবারে আমরা এর কিছু বৈশিষ্ট্য পড়ব, যেটা কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্ন হিসেবে বা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতেই পারে। প্রশ্নটা এরকম হবে যে পশ্চিমা বায়ু কি বা পশ্চিমা বায়ু কাকে বলে এবং তার বৈশিষ্ট্য বলো। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে যায়। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। এবার বলছে পশ্চিমা বায়ু প্রবাহের পথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে কেন? বলছে শীতকালে জলভাগ স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। এই সময় জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহের সময় মহাদেশের পশ্চিমাংশ যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যেমন ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। কিন্তু মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই কারণে পশ্চিমা বায়ুর প্রবাহ থেকে মহাদেশগুলো পূর্ব ও মধ্য অংশে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, যেমন মধ্য এশিয়া স্টেপ তৃণভূমি অঞ্চল। তাহলে আমরা কী জানলাম? মধ্য এশিয়া স্টেপ তৃণভূমি অঞ্চল হচ্ছে এটার উদাহরণ। এবার বলছে বহুরূপী পশ্চিমা। আমরা 3 ধরনের পশ্চিমার কথা এক্ষেত্রে কিন্তু পড়ব, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো প্রথমেই কি বলছে, প্রথমে বলছে গর্জনশীল চল্লিশা। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। 2 নম্বর ক্রোধনমত্ত 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মুক্ত পশ্চিমা বায়ু। তীক্ষ্ণ চিৎকারকারী 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। এবার বলছে মেরু বায়ু। 2 গোলার্ধে মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় থেকে শুষ্ক এবং শীতল মেরু বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে মেরু বায়ু ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরু বায়ু হিসেবে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। মেরুবায়ুর কারণে 2 গোলার্ধে মেরুবৃত্তীয় অঞ্চলে মাঝে মাঝে তুষার ঝড় হয়, যেমন রাশিয়ার সাইবেরিয়া। তাহলে এই অবধি আমরা বুঝতে পারলাম। এবার আমরা পড়ব বায়ুচাপ বলয়ের অবস্থার পরিবর্তন। জল বিষুব এবং মহাবিষুবের দিন বায়ুচাপ বলয়গুলো নিজের অবস্থানে থাকে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় নিয়ত বায়ুচাপ বলয়গুলো 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যথাক্রমে উত্তর ও দক্ষিণ দিকে সরে যায়। একে বলে বায়ুচাপ বলয়ের অবস্থার পরিবর্তন। এরপরে দেখো বলছে কর্কটক্রান্তির দিন অর্থাৎ 21শে জুন। এটা খুব ইম্পর্টেন্ট, 21শে জুন কেন বিখ্যাত আসতে পারে বা কর্কটক্রান্তির দিন কোনটা না 21শে জুন লিখতে হবে। মকর সংক্রান্তির দিন যেটা হচ্ছে 22শে ডিসেম্বর মাথায় রাখতে হবে। সূর্যরশ্মি যথাক্রমে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখায় লম্বভাবে পড়ে। বায়ুচাপ বলয়গুলোর অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝে স্থানগুলোর জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়ন বায়ু আবার শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা বিশেষভাবে প্রবাহিত হয়। সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত
উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলোতে বৃষ্টিপাত প্রায় হয় না। কেন বৃষ্টিপাত হয় না তার কারণ আমরা জানতে পারলাম। এবার দেখো, বলছে দক্ষিণে কি হয় না, সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। তাহলে বন্ধুরা, আজ আমরা যতখানি পড়লাম তোমরা নিশ্চয়ই পড়াটা বুঝতে পেরেছো, তাই তো? আবার বরং অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি সায়নীতে তোমাদের কাছে চলে আসবো। তাহলে টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে পড়াশুনো করো। টাটা। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, চলছে 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 আমাদের সহজ পাঠ রেডিও, চলছে নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। কিন্তু আমরা এখন আস্তে আস্তে ক্লাসের একদম সহজ পাঠ রেডিওর একদম শেষ দিকে চলে এসেছি, তো আমি বিদায় গ্রহণ করব আজকের মতো। তবে বিদায় নেবার আগে আমি একটি চমৎকার গান সাজিয়ে রেখে যাচ্ছি, যে গানটা আমরা বহুবার শুনেছি এবং বারবার আমাদের শুনতে হবে, কারণ এই গানের কথাগুলো ভীষণ তাৎপর্যপূর্ণ, মানে এই কথাগুলোর দিকে আমাদের নজর দিতে হবে, বুঝেছ তো? কথাগুলোর মধ্যে কী রয়েছে? অবহেলা অবজ্ঞা নয়, লেখাপড়া রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব এই পৃথিবীতে মাথা উঁচু করে। এই যে কথাটা, এই কথাটা কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে, কারণ আসল কথা হলো নিজের পায়ে দাঁড়ানো। অবহেলা অবজ্ঞা নয়, লেখাপড়া রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব এই পৃথিবীতে মাথা উঁচু করে। সুতরাং পড়াশোনাটা তো মন দিয়ে করতে হবে, কেমন? তো এই গানটা আমি সাজিয়ে রেখে যাচ্ছি, তোমরা অনেকবার শুনেছো, মন দিয়ে শোনো গানটা। এর সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি আজকের মতো, আবার কথা হবে, আড্ডা হবে, ক্লাস হবে, সব কিছু হবে। ওকে বাই, সি ইউ ফোকস, টাটা। আমি করব না বিয়ে গো মা, এখন আমার পড়াশোনা শেখার সময়। আমি করব না বিয়ে বাবা, আমার বাল্যকাল শির দাঁড়া গড়ার সময়। আমি করব না বিয়ে গো মা, অবহেলা পড়া রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব এই পৃথিবীতে মাথা উঁচু করে না হয়। আমার বাল্যকাল ভবিষ্যৎ গড়ার সময়। আমি করব না বিয়ে গো মা, জ্ঞানের সময়, জানার সময়, বিয়ের পিঁড়ি অনেক অনেক দূরে। এখন আমার খেলার সময়, জ্ঞানের
পাড়ার কুসংস্কারে জড়িও না আর আর আমায় ভেব না দায় ধর্ম জাতির নাম করে সংস্কার দেবই ভেঙে সমস্ত ভুল নেবই খুঁজে মুক্তির আলো জীবন ধারা আমার পড়াশোনা শেখার সময় আমি করব না বিয়ে বাবা আমার বাল্যকাল শিরদাঁড়া গড়ার সময় অবহেলায় অবজ্ঞা নয় পৃথিবীতে মাথা উঁচু করে না আমি করব না বিয়ে গো মা আমি করব না বিয়ে গো মা আমি করব না বিয়ে গো মা এখন আমার পড়াশোনা শেখার সময় আমি করব না বিয়ে বাবা আমার বাল্যকাল শিরদাঁড়া গড়ার সময় আমি করব না অবহেলা অবজ্ঞা নয় লেখাপড়া রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব এই পৃথিবীতে মাথা উঁচু করে না হয় আমার বাল্যকাল ভবিষ্যৎ গড়ার সময় আমি করব না বিয়ে গো মা এখন আমার খেলার সময় জ্ঞানের সময় জানার সময় বিয়ের পিঁড়ি অনেক অনেক দূরে রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ